আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার ঈমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের ঘুম ভাঙে আজান শুনে এবং ঘুমায়ও আজান শুনে। দর্শক, এই বাংলাদেশে এমন কোন স্থান নেই যেখানে আজানের ধ্বনি পৌঁছে না। দৈনন্দিন জীবনে আমরা কমপক্ষে দৈনিক 5 বার আজান শুনি। এই আজানের পরে আমরা অনেকেই দোয়া পড়ি না। আজানের পরে যে দোয়া পড়তে হয় এটা হয়তো অনেকেই জানেই না। তো দোয়া পড়বে কিসের? তো আজানের পরে আপনাকে দোয়া পাঠ করতে হবে এবং যদি পারেন আজানের উত্তরও আপনাকে দিতে হবে। উত্তর দেওয়া সুন্নাত। উত্তর কিভাবে দিবে? উত্তর হচ্ছে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আপনিও মুয়াজ্জিনের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন সাহেব যা যা বলবে আপনি তাই তাই বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনি তারপর বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলার পরে আপনি বলবেন। এরপর মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো বলবে, এই বাক্যগুলো শোনার পর আপনি হুবাহু ওই বাক্যগুলি পাঠ করবেন। তবে দু ক্ষেত্রে শুধুমাত্র আপনি বাক্যগুলো চেঞ্জ করে পাঠ করবেন, সেটা হচ্ছে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ। এই দুই শব্দ, এই দুই বাক্য যখন মুয়াজ্জিন সাহেব বলবে তখন আপনি এই দুই বাক্য বলবেন না, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং মুয়াজ্জিন সাহেব যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি বলবেন সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা। এই আজানের উত্তর দেবেন এভাবে, আজানের উত্তর হুবাহু এভাবেই দিবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজে যখন মুয়াজ্জিন সাহেব বলবেন তখন বলবেন সাদাকতা ওয়া বারারতা। আর হুবাহু মুয়াজ্জিন যা বলবে তাই আপনি বলবেন। তো এবার আসুন জেনে নেই, আজান শেষে আপনি কোন দোয়া করবেন। আজান শেষে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হাদিস গ্রন্থের বিখ্যাত গ্রন্থ বুখারি শরীফের মাঝে রয়েছে। আর সেই দোয়াটি হচ্ছে এরকম, আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতি আল-ক্বাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। দর্শক, এই দোয়াটি মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে ফেলবে তখন আপনি মাত্র একবার পাঠ করবেন। দোয়াটির অর্থ হচ্ছে এরকম, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো দর্শক, এই ছিল আজানের উত্তর এবং আজান শেষের দোয়া। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।